আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে 650 টাকা রেঞ্জের ব্যাকপ্যাকের কালেকশন। আর এগুলি কিন্তু সবকটা ব্যাকপ্যাকই কিন্তু অসম। আপনারা কিন্তু আপনাদের ছোটো বাবুদেরকে কিন্তু এরকম সুন্দর একটা ব্যাকপ্যাক কিনে নিতে পারেন। আপনাদের ছোট বাবুদের জন্যই না, বড়রাও কিন্তু এরকম সুন্দর এক্সক্লুসিভ যে ব্যাকপ্যাকগুলো আছে সেগুলো ইউজ করতে পারবে নিজের জিনিসগুলো অর্গানাইজ করার জন্য বা সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করার জন্য। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে, খুবই নাইস। এটা কি কি মানে ম্যাটেরিয়ালটা কি ভাইয়া? ব্যাকপ্যাক মানে ম্যাটেরিয়ালটা কি? আর্টিফিশিয়াল লেদার, সরি নো প্রবলেম। এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার। তো আর্টিফিশিয়াল লেদারের এই যে ব্যাগটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, এটাতে করে কিন্তু বৃষ্টিতে কিন্তু আপনাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু ভিজবে না। তো এটার দামটা একটু বলে দিচ্ছি, 650 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। তারপর আমরা পিঙ্ক কালারটা একটু দেখবো। আমরা পিঙ্ক কালার এটা একটু দেখাচ্ছি, খুবই সুন্দর। 650 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর। আর এটা দামটা বলে দিচ্ছি, 650 টাকা। 650 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে, খুবই নাইস একটা ব্যাগ। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর। আমি এটার দামটা একটু জানবো, 650 টাকা। 650 টাকা হলে এটা কেনা যাবে। আমি আপনাদেরকে এখানকার একটু পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস। কিন্তু অনেক অনেক ব্যাগের কালেকশন কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরোটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, তাই কিন্তু খুব আরামসে কিন্তু আপনারা শপিং করতে পারবেন এই গরমে। তো আমি এই ব্যাগটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু 650 টাকার, 650 টাকার ব্যাগের কালেকশন। আমরা পরবর্তী কালেকশনগুলো দেখব। উপরে শেষ। তো ভিউয়ার্স, আমরা 650 টাকার রেঞ্জের যে ব্যাকপ্যাকগুলো আছে সেগুলো একটু ঘুরায় দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দেরটা বাছাই করে কিন্তু কিনে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার আনাদার চ্যানেল শপিং টিভি। আল্লাহ হাফেজ।